সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সক্ষমতা দেখে প্রতিনিয়ত বিস্মিত হচ্ছেন ইসরায়েলি সেনারা। বিপুল উন্নত অস্ত্রের মালিক হামাসের প্রতিরোধের মুখে এখন তাদের ছেড়ে দে মা কেঁদে বাঁচিয়ে অবস্থা। দিন যত গড়াচ্ছে, দখলদার সেনাদের প্রাণহানি এবং সামরিক ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাচ্ছে। তাদের কর্মকর্তারা স্বীকার করছেন, এটি সেই হামাস নয় যাদের কয়েকদিনের মধ্যে নির্মূল করার জন্য গাজার মাটিতে পা রেখেছিলেন তারা। এখন আক্ষরিক অর্থেই তারা ভাবছেন কিভাবে গাজা থেকে পিছু হটলে সম্মান রক্ষা হয়, এমন কথা জানিয়েছেন ইসরায়েলি সামরিক বিশ্লেষক ইয়োভ জিতুনের নিবন্ধে। রোববার এই সামরিক বিশ্লেষক বলছেন, ইসরায়েলি সেনাবাহিনী বুঝতে পেরেছে গাজায় হামাসকে নির্মূল করতে অনেক সময় লাগবে। ইসরায়েলি দৈনিক ইয়েদিরত আহরণোত পত্রিকায় তিনি লিখেন, সেনারা আশা করেছিলেন হামাসকে সহসা উৎখাত করতে পারবেন, কিন্তু স্থলযুদ্ধে হামাসের শক্তি সামর্থ্য দেখে তাদের প্রতিদিন বিস্মিত হতে হচ্ছে। ইসরায়েলি সামরিক বিশ্লেষকের মতে, হামাসের সামরিক শাখার সক্ষমতা দেখে দিয়েছে কিভাবে কয়েক দশক ধরে তারা ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বকে প্রতিহত করেছেন। জিতুন লিখেন, বিভিন্ন ধরনের আরপিজি শেল সহ হামাসের কাছে লাখ লাখ অস্ত্র আছে। তাদের কাছে উন্নত রকেট লঞ্চারের পাশাপাশি বিস্ফোরক ড্রোন এবং অ্যাটাক ড্রোন রয়েছে, যেগুলো গত দশকে গাজায় ভূপাতিত ইসরায়েলি সেনাবাহিনীর স্কাই রাইডার ড্রোনের অনুকরণে তৈরি। জিতুনের মতে, হামাসের কাছে মেশিন গান, কালাশনিকভ রাইফেল, ড্রাগন অফ স্নাইপার রাইফেল, উন্নত যোগাযোগ যন্ত্রপাতি, বিভিন্ন মান ও আকারের বিস্ফোরক ডিভাইস এবং অগণিত অস্ত্র রয়েছে, যা ইসরায়েলি সেনাদের মোকাবেলায় হামাসকে সক্ষম করেছে। এই অবস্থায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা দেখছে ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক চাথাম হাউস। গবেষণা প্রতিষ্ঠানটির ইওসি মেকলবার্গ মনে করেন, ক্রিসমাসের আগে অথবা বছরের শেষ নাগাদ যুদ্ধবিরতি হতে পারে, কারণ গাজায় মৃত্যুর সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে অনেক বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছে। তিনি বলেন, তীব্র লড়াইয়ের এই কয়েক সপ্তাহ গাজার বেসামরিক জনগণের জন্য অনেক দীর্ঘ সময়। রোববার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হামাস। সেখানে দেখা গেছে তাদের সামরিক শাখার যোদ্ধারা গাজার দক্ষিণে খান ইউনিসে ইসরায়েলি বাহিনীকে তীব্রভাবে প্রতিহত করছেন। সামরিক অবস্থান তৈরির চেষ্টা করা একটি পদাতিক বাহিনীর ওপর প্রিসিশন গাইডেড মিসাইল নিক্ষেপ করছেন তারা। ট্যাঙ্ক বিধ্বংসী ইয়াসিন 105 পাশাপাশি বম্বার ড্রোন ব্যবহার করতে দেখা গেছে তাদের। ভিডিওতে দেখা গেছে ড্রোন থেকে বোমা ফেলা হচ্ছে ইসরায়েলি ট্যাঙ্কের ওপর। তাছাড়া বিভিন্ন ডিরেকশনে আঘাতের সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে উঠছে যুদ্ধযানগুলো। ফুটেজে দেখা গেছে ইসরায়েলি সেনাদের অলক্ষ্যে ভাঙা ভবনের দেয়ালকে প্রতিরক্ষা বুচ্ছ বানিয়ে হামাসের যোদ্ধারা অনেক সেনাকে নির্মূল করেছেন। খবরে বলা হয়, যুদ্ধে দীর্ঘ সময় পর বম্বার ড্রোন ব্যবহার করতে দেখা গেছে তাদের। এর মাধ্যমে লড়াইয়ে নতুন মাত্রা যোগ হয়েছে বলে উল্লেখ করা হয়। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, হামাসের শর্ত পূরণ না করে কোনো বন্দীকে জীবিত ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। জোর করে এক বন্দী সেনাকে মুক্তির চেষ্টাকালে তার মৃত্যুর মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে। রোববার এক অডিও বার্তায় তিনি বলেন, 10 দিনে খান ইউনিস এবং বেইত হানুনে তাদের যোদ্ধারা ইসরায়েলিদের প্রায় 180 সামরিক যান, ট্যাঙ্ক এবং বুলডোজার ধ্বংস করেছেন। গত 48 ঘণ্টায় ধ্বংস হওয়া ইসরায়েলি সাজোয়া যানের সংখ্যা 44 বলে জানান মুখপাত্র। হামাসের স্নাইপাররা খুব কাছ থেকে ইসরায়েল স্থল সেনাদের ওপর গুলি চালাচ্ছেন বলে জানান তিনি। প্রতিরোধ অক্ষের সঙ্গে লড়াইয়ে শত্রুরা ব্যর্থ হয়েছে জানিয়ে আবু উবাইদা বলেন, যতদিন আগ্রাসন চলবে ততদিন তারা ব্যর্থ হতে থাকবেন এবং তাদের হতাশা দিন দিন জটিল হবে। প্রতিরোধ যোদ্ধারা বিজয়ের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে এই মুখপাত্র বলেন, ইসরায়েল হামাসকে নির্মূলের কথা বলছে শুধুমাত্র ইসরায়েলিদের শান্ত রাখার জন্য। আনাদোলুর খবরে বলা হয়, উত্তর গাজায় 10 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস। রোববার তাদের সামরিক শাখা বলেছে, ফালুজার আশেপাশে খুব কাছ থেকে করা হামলায় তারা নিহত হন। তাছাড়া উত্তর গাজার জাবালিয়ায় তারা অ্যান্টি আর্মার শেল ব্যবহার করে একটি ট্যাঙ্ক এবং 2 সামরিক যান ধ্বংস করেছেন। এদিকে স্থলযুদ্ধে রোববার লেফটেন্যান্ট পর্যায়ের আরেক সেনা কর্মকর্তা নিহত হওয়ার তথ্য দিয়েছে ইসরায়েল। তাদের দেওয়া সর্বশেষ পরিসংখ্যানে স্থল অভিযানে 103 সেনা নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। তাদের হিসাবে আল আকসা ফ্লাড অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত 426 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, যদিও হামাস বলছে নিহত ইসরায়েলির সেনাদের প্রকৃত সংখ্যা অনেক বেশি। হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য মোহাম্মদ নিজাল বলেছেন, গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েলি সেনাবাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছেন এবং হতাহতের ঘটনা প্রতিনিয়ত ঘটছে।
তিনি বলেন দখলদার সেনারা কল্পনাও করতে পারেনি তাদের এই পরিমাণ ক্ষয়ক্ষতি হবে। সামরিক মানদণ্ড অনুযায়ী প্রতিরোধ শক্তি এই যুদ্ধে বিজয়ী হিসেবে বিবেচিত বলেও নিজাল মন্তব্য করেন। নিজাল বলেন শত্রুদের সঙ্গে আলোচনা কেবল পরিপূর্ণ যুদ্ধবিরতির পরই হতে পারে, তার আগে গাজা থেকে একজন বন্দীরও জীবিত বের হওয়ার সম্ভাবনা নেই। হামাসের পলিট ব্যুরোর সদস্য ইজ্জাত আর ঋষক বলেছেন গাজার রাস্তায় অর্ধনগ্ন করে যেসব ফিলিস্তিনের ছবি প্রকাশ করেছে ইসরায়েল, তারা সবাই গাজার বেসামরিক নাগরিক, কেউ হামাসের যোদ্ধা নন। তিনি বলেন এর মধ্য দিয়ে ইসরায়েল একটি হাস্যকর নাটকের অবতারণা করেছে যা তাদের স্বভাবগত বৈশিষ্ট্য। ইজ্জাত আর ঋষক বলেন হামাসের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট বিজয় দাবি করা দখলদারদের অভ্যাসে পরিণত হয়েছে। হামাস নেতা বলেন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা আল্লাহর সৈনিক, তারা আত্মসমর্পণ কিংবা পরাজয় চেনেন না, বরং তাদের মূলমন্ত্র হচ্ছে জিহাদ, যেখানে বিজয় অথবা শাহাদাতের মধ্য দিয়ে চূড়ান্ত ফয়সালা হয়। বিবিসির ভ্যারিফাই টিম গাজায় অর্ধনগ্ন ফিলিস্তিনিদের অস্ত্র সমর্পণের দৃশ্য পরীক্ষা নিরীক্ষা করে অনেকগুলো অসঙ্গতি পেয়েছে। বিবিসি বলেছে ভিডিও দেখে বোঝা যাচ্ছে এটি সত্যিকারের আত্মসমর্পণ নয়, ক্যামেরায় ধারণ করার জন্য এই দৃশ্য চিত্রায়িত করা হয়েছে। খবরে বলা হয় গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে অগ্রগতির প্রমাণ দেখাতে উদগ্রীব ইসরায়েল। রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন সাম্প্রতিক দিনগুলোতে হামাসের বেশ কিছু সদস্য ইসরায়েলি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন, হামাসের যোদ্ধারা নিজেদের অস্ত্র পরিত্যাগ করেছেন। এদিকে গাজায় ফিলিস্তিনিদের আটকের এমন দৃশ্য তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। মানবাধিকার সংস্থাগুলো আটক ব্যক্তিদের সঙ্গে করা আচরণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রেডক্রসের পক্ষ থেকে বলা হয়েছে সব বন্দীর সঙ্গে অবশ্যই আন্তর্জাতিক আইন অনুসারে আচরণ করা উচিত। আল মায়দিনের খবরে বলা হয় লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ রোববার ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে বেশ কয়েকবার হামলা চালিয়েছে। হামলায় ছয় সেনা আহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েল। ইসরায়েলি চ্যানেল টুয়েলভের তথ্য মতে এদিন হিজবুল্লাহ পশ্চিম গ্যালিলিতে ড্রোন হামলা চালায়। এই হামলায় ছয় সেনা আহত হন। আল জলিল এলাকা জুড়ে সাইরেন বাজানোর খবর দিয়েছে সংবাদ মাধ্যমটি। রোববার দক্ষিণ লেবাননের অনেক শহর ও গ্রামে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহ ইসরায়েলি অবস্থানগুলোতে এক্সপ্লোসিভ ড্রোন এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই হামলা চালায়। এই অবস্থার সংঘাতের পরিধি বৃদ্ধি নিয়ে সতর্ক করেছে লেবাননে নিয়োজিত জাতিসংঘ বাহিনী। রুশ সংবাদ মাধ্যম স্পুটনিক জানিয়েছে আরব এবং লোহিত সাগর হয়ে ইসরায়েলি বন্দরে জাহাজ যেতে দেওয়া হবে না বলে ইয়েমেনের হুথি আন্দোলন যে ঘোষণা দিয়েছে তাতে বেকায়দায় পড়েছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান তামির হাইম্যান বলেছেন এটি জাতীয় নিরাপত্তা, সামুদ্রিক স্বাধীনতা এবং কৌশলগত দিক থেকে গুরুতর হুমকি, এতে ইসরায়েলিদের জীবনযাত্রার ব্যয়ও অনেক বেড়ে যাবে। ইসরায়েলের এইলাত বন্দরের মহাপরিচালক গিডিয়ন গোলবার রোববার ইসরায়েলি চ্যানেল 13 বলেছেন এতে বন্দরের মুনাফা 80-85% ব্যাহত হবে। চ্যানেলটি উল্লেখ করেছে প্রাচ্য থেকে ইসরায়েলে আসা আমদানির পরিমাণ বার্ষিক $95 বিলিয়ন মতো। সামুদ্রিক নেভিগেশন রুট পরিবর্তন করা হলে আমদানি পণ্যের দাম আনুমানিক 3% বাড়বে, যা ইসরায়েলিদের ওপর $3 বিলিয়ন আর্থিক বোঝা বাড়িয়ে দেবে। ইরাকের প্রতিরোধ সংগঠন কাতাইভ হিজবুল্লাহ বলেছে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনারা যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে বহিষ্কার না হবে ততক্ষণ এই সংগঠনের যোদ্ধাদের আঙুল বন্দুকের ট্রিগারে থাকবে। রোববার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে যে প্রতিরোধ যোদ্ধারা যুক্তরাষ্ট্রের সৃষ্টি দায়েশকে পরাজিত করতে সক্ষম হয়েছেন তারা ইরাক থেকে মার্কিন সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার পর্যন্ত যুদ্ধ প্রস্তুতি বজায় রাখবেন। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর কাতাইভ হিজবুল্লাহ ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং লেবাননের সংগঠনগুলোর সঙ্গে যুক্ত হয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বার্থে আঘাত হানছে। আল জাজিরা জানিয়েছে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস জানান নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার বেলা 3 এই অধিবেশন বসবে। অধিবেশন ডেকে জাতিসংঘের সব সদস্য দেশকে চিঠি দিয়েছেন ফ্রান্সিস। চিঠিতে তিনি বলেন মিশর এবং মৌরিতানিয়ার অনুরোধে বিশেষ এই অধিবেশন ডাকা হয়েছে। মিশর এবং মৌরিতানিয়ার সাধারণ পরিষদের প্রেসিডেন্টের কাছে লেখা এক চিঠিতে সাধারণ পরিষদের 377 রেজুলেশন উল্লেখ করে শান্তির জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। 1950 জাতিসংঘ সাধারণ পরিষদ 377 রেজুলেশন অনুমোদন দেয়। এই রেজুলেশন অনুসারে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সুরক্ষিত রাখতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ব্যর্থ হলে পরিষদের 193 সদস্য পদক্ষেপ নিতে পারে। এর আগে শুক্রবার গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তোলে আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে গাজায় রক্তক্ষয় থামানোর এই চেষ্টা ব্যর্থ হয়। যুদ্ধবিরতির এই প্রস্তাব পাশ না হওয়ায়
রোববার দুঃখ প্রকাশ করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতারেস। এই ব্যর্থতার জন্য পরিষদের সদস্যদের মধ্যে বিভক্তির নিন্দা জানিয়েছেন তিনি। ইসরায়েলের সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্টিন ইন্ডিক রোববার এক্সে এক পোস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করে তাকে দেশটির জন্য মূর্তিমান আতঙ্ক হিসেবে বর্ণনা করেছেন। নেতানিয়াহুর নেতৃত্ব ইসরায়েলকে আরও ক্ষতির দিকে নিয়ে যেতে পারে উল্লেখ করে তিনি তাকে পদত্যাগের আহ্বান জানান। যেদিন ইন্ডিকের এই মন্তব্য এসেছে সেই দিনে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে, নেতানিয়াহু জানতেন হামাসকে সহায়তার জন্য কাতার গাজায় প্রতি মাসে কোটি কোটি ডলার দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী এটি যে শুধু জানতেন তা নয়, সক্রিয়ভাবে এই সহায়তাকে অনুমোদন এবং উৎসাহিতও করেছেন। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেছেন, রাশিয়া সন্ত্রাসবাদের নিন্দা জানায় কিন্তু ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজায় বেসামরিক মানুষ যে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে সেটি তারা মেনে নিতে পারছেন না। দোহা ফোরামে ভার্চুয়ালি যোগ দিয়ে রোববার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, হামাসের 7 অক্টোবরের অভিযানকে কেন্দ্র করে কোনো মতেই ইসরায়েল গাজার জনগণকে সম্মিলিত শাস্তি দিতে পারে না। গাজার উপর ইসরায়েল যা করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গাজার সরেজমিন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। কাতারের রাজধানীতে অনুষ্ঠানরত এই দোহা ফোরামের শীর্ষ এজেন্ডায় রয়েছে গাজা যুদ্ধ। রয়টার্স জানিয়েছে, গাজায় মানবিক সহায়তা নিয়ে বিরল পদক্ষেপ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রোববার ভোটাভুটির পর এ নিয়ে একটি প্রস্তাব পাশ করে সংস্থার 34 সদস্যের নির্বাহী বোর্ড। খবরে বলা হয়, সংস্থাটির 75 বছরের ইতিহাসে সপ্তমবারের মতো এই পদক্ষেপ নেওয়া হল। প্রস্তাবে গাজায় নির্বিঘ্নে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, স্বাস্থ্যকর্মী ও রোগীদের ওপর সহিংসতার তথ্য সংগ্রহ এবং হাসপাতাল পুনর্গঠনে তহবিল গঠনের কথা বলা হয়েছে। WHO জানায়, গাজায় 36টি হাসপাতালের মধ্যে চালু আছে মাত্র 14টি, তাতেও নেই ঔষধ এবং চিকিৎসা সরঞ্জাম। কমপক্ষে 46,000 আহত মানুষ জরুরি সেবা পাচ্ছেন না। এছাড়া ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণের শিকার 3.5 লাখ ফিলিস্তিনি। শ্বাসকষ্টে ভুগছেন 16 লাখ মানুষ। বিশুদ্ধ পানির অভাবে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। এর মধ্যে গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক হামলা অব্যাহত রয়েছে। নির্বিচারে এই হামলায় সর্বশেষ 24 ঘণ্টায় আরও প্রায় 300 জন নিহত হয়েছেন। এ নিয়ে ইসরায়েলি হামলায় 65 দিনে গাজায় নিহত মানুষের সংখ্যা 18,000 ছুঁয়েছে, যাদের 2/3 শিশু ও নারী। আহত হয়েছেন প্রায় 50,000। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।